منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى কবরটা বড় ডেঞ্জারাস জায়গা লাইট না থাকলে অন্ধকারে চলা যায় না ঘরের লাইটটা বন্ধ থাকলে রুম থেকে বের হওয়া যায় না এই কবর চতুর্দিকে কোনো ধরনের দরজা নাই জানালা নাই এই কবরের ভিতরে মানুষ শিরেতিম হয়ে শুয়ে আছে রাত্র যায় জ্বর তুফান যায় কবরের ছিদ্র দিয়া কবরে পানি ঢুকে যায় কত পোকা মাকড় কবরে কামড়াইতাছে কাহারো বাবা কাহারো মায়ের এ আমার যুবক ভাইরা গো ও আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মিনহা খলাকনাকুম এই মাটি দিয়ে তোমাকে সৃজন করা হয়েছে এই মাটি দিয়ে সৃজন করা হয়েছে ওয়া ফিহা নুঈদুকুম এই মাটির ঘরেই তোমাকে দাফন করা হবে ওয়া মিনহা নুখরিজুকুম তারতান উখরা এই মাটি দেখি তোমাকে উলঙ্গ অবস্থায় তুলে যেই ময়দানে হিসাব নিবে ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে বড় সমস্যা একটা মানুষ মারা গেলে গোসল করানোর মানুষ পাওয়া যায় না একটা মানুষ মারা গেলে কাফন কাটার মানুষ পাওয়া যায় না সাত বাড়ি আট বাড়ি দূর থেকে হুজুর আইনা কাফন কাটা লাগে কিন্তু যুবক মায়েরা অনেকে লাশটারে গোসল করাইতে যায় না কই ঘৃণা লাগে ডর লাগে আর পেটের মধ্যে চাপা দিলে যে মলমূত্র বের হয় এই মলমূত্রগুলো দেখলে অনেকের ঘৃণা লাগে ঘৃণা করবেন না একদিন আপনি এইভাবে যখন চলে যাবেন আপনার পেট থেকে এই মলমূত্রগুলো জাতা দিয়া বের করবে টিস্যু দিয়ে দিয়ে পরিষ্কার করে দিবে দেখবেন এমন ভাবে গোসল করাইয়া নখগুলা কাইটা নাক কিলাল কইরা নখগুলা কিলাল কইরা আপনাকে দাড়িগুলা কিলাল কইরা আপনাকে কবরে যাওয়ার জন্য এত সুন্দর করে পানি ঢালবে ডাইলা শরীরটারে মুইসা এমন একটা কাপড় পরাবে যে কাপড়টার মধ্যে কোনো সেলাই নাই যে কাপড়ের মধ্যে কোনো পকেট নাই এটার দ্বারাই তো বোঝা যায় দুনিয়ার কাপড়ের পকেট রাখা হয় প্রয়োজনীয় সম্পদ রাখার জন্য কিন্তু মরে যাওয়ার শেষ বিদায়ের কাফন যে কাফনের মধ্যে কোনো পকেট নাই অথচ নাম পাঞ্জাবি কথা কণ্ঠে কিনা নাম কি নাম হলো কামিজ এই জামা বানাইলাম কত পকেট দিলাম ওই দিনের জামার মধ্যে কোনো পকেট নাই মানে হলো দুনিয়ার জমিন থেকে কিছু নেওয়ার মতো কোনো সামর্থ্য নাই সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সবাই কর না ভাই সাজিয়ে গুজিয়ে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে বড়ই পাতা গরম জলে ওরে পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে আতর গোলাপ আতর গোলাপে চন্দন মেখে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে কর না ভাই সাজিয়ে গুজিয়ে আল্লাহ হুরা সাজিয়ে গুজিয়ে দে মোরে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ এই জন্য আমার যুবক ভাইরা এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে রাস্তা হলো দুইটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়া বাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন
لهم جنات تجري من تحتها الأنهار الله رب العالمين بولين রাস্তা হলো দুইটা এই রাস্তা দুইটা রাস্তা একটা হলো মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু তোমরা তোমাদেরকে আমার আল্লাহ যা বলছেন করো তা যদি করতে পারো আল্লাহ তোমারে দুইটা কন্ডিশন দিয়ে আল্লাহর বন্ধু বানায় নেবেন এক নম্বর হলো আল্লাহ বলেন জান্নাতের শুভ সংবাদ যারা হলো ঈমানদার জবানটা খুলে বলুন আমরা কি ঈমানদার না বেঈমান আমরা হলো ঈমানদার আল্লাহ বলছেন কোথায় আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বলে দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়াআমিলুস-সালিহাত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জান্নাতের শুভ সংবাদ হলো তাদের জন্য যারা ঈমানদার এবং যারা নেক আমল করে যারা ঈমানদার এবং নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন এ পৃথিবীর মানুষ তোমরা যদি ঈমান আনতে পারো আর নেক আমল করতে পারো আমার আল্লাহ বলেন আন্না লাহুম জান্নাত তাদের জন্য আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব আমার যুবকরা জান্নাত চাও কি চাও না আর বড় কি তুই এই মেয়ের জন্য হে মেয়ের জন্য পাগলে সুতবি হো কিসের রে পাগল আল্লাহ তো তুমি মুমিন হইতে বললে 70 জন তোমার জন্য রাইখা দিছে যেই 70 জনের গায়ে থাকবে 70 রঙের জামা একটা জামা থেকে আরেকটা জামা আরেক রঙের কিন্তু 70 রঙের জামা বেদ কইরা ওই হুরের তরে জিরা দিব আর কি এইটার সৌন্দর্য দেখা যাবে ওই দেখ ফুলাফান কেমন কুটকুট করে হাসি দিতাছে বেটা এই খাওন আছে না নাই দেওয়ার মালিক কে তাহলে খাবার সামনে আসেনি তো তুই ইডার লেগে পাগলি শুদ্ধু এটা তো তুই এমনি শ্বাস করতে পারবি যদি তুই নিজে সুন্দর কইরা সামাজিক ভাবে যায়া যদি বিয়া শাদি কইরা করে আনতে পারস কিন্তু মনে রাখবা তোমার জন্য আল্লাহ বলছেন আমি তাদেরকে জান্নাত দিব কন্ডিশন দুইটা একটা হলো ঈমানদার হইতিব আর একটা হলো নেক আমল করতেইব এরপরে শুধু তাই না কয় আমি আল্লাহ যেই জান্নাতটা দিব কয় জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমি আল্লাহ ওই জান্নাতের নিচে দিয়া একটা নহর জারি করে দিব এই নদীর বাতাস তুমি তো মেঘনা নদীর পারে যায়া বাতাস খায় কো কি মজা রে আল্লাহ কয় আমি আল্লাহ যে গড়টা দিমু গড়ের নিচে দিয়া ওই জান্নাতের বাতাস বাইরিব আইটা যায়া নদীর পারে যাওন লাগতো না গড়ের নিচে আমি সেটিং কইরা দিমু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার একটা না বহুত নদী ও যুবক ভাইরা তুমি জানো নি নদীটা কেমন কয় নদীটা হলো দুধের চাইতে আরো সাদা বরফের চাইতে আরো স্বচ্ছ পানিটা মধুর চাইতে আরো মিষ্টি মাটিটা হলো মেশকাম্বর চাইতে সুগন্ধ নদীর পার বানাইছে স্বর্ণ দিয়া নদীর ডেউ বানাইছে মনি মুক্তা দিয়া সাকাহুম রব্বুহুম শারাবুন তাহুরা এক ফোঁটা পান করলে জিন্দগি তো আর পানি তৃষ্ণা লাগবে না তাহলে এটাদের প্রতি বিশ্বাস করে সবাই বলবেন এটা একটা ইমানের সংজ্ঞা আল্লাহর উপর নবীর উপর রাসূলের উপর আসমানি কিতাবের উপর ফেরেশতাদের উপর তাকদীরের উপর আখিরাতের উপর এইটার নাম ঈমান সুবহানাল্লাহ কোন তাইলে আল্লাহ শর্ত দিছে কি আমল না ঈমান তার মানে বোঝা গেল আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো ঈমান আমল কবুল হওয়ার শর্ত হলো কি আর ঈমান হলো আমার নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আল্লাহ মানা নবী মানা নয় এখন তো শরীয়তের মোল্লারা ফতোয়া মারবো আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় এটা যখন সুরদা কমু তখন পরে ফতোয়া লাগাই দিব তারপরে কয়া দিয়া যায় কি তারে সাঞ্চ আর আচ্ছা বাদ দে এটা এটা রাজে পাকাইলেন না এটা ওই এটা যদি মনে করেন যে গ্যালাসটা যদি এমন না থাকে তাহলে বাইরে দিলাম বলে গ্যালাস সাথে দেহা যাচ্ছে এটা রং সা এটা খাইলে বলে মান কমে তাহিরি মনন প্রমোশন কমে গেছে বাজান আমি তো বন বেরের ফুলা ঠিক না এর লাগে আমি আপনার সাথে গড়ের মতন কথা কই যেই মাত্র আমি জায়গা মতো জায়গা তখন আমার বাপ তাকে আসি কথা কইলে হিসাব কিতাব করে কথা বলি আর এলাকা যখন আসি যদি এখানে বাপ ধরে কথা বলি আপনারা বলবেন যে বন বেরে সাফ বেরে বড় কি স্টাইল করে
এইজন্য তো ওয়েল ভিগান ইজ হাফ ডান পরিকল্পনা যদি সুন্দর হয় তাহলে কাজটা অর্ধেক এমনিতে হয়ে যায় কথা কোন ঠিক না বেঠে কোনা দেখতে যদি ভালো লাগে পছন্দ হয়ে গেলে তো বিয়ে অর্ধেকটা এমনি হয়ে যায় কথা কোন ঠিক না বেঠে বাপ আছে যার গায়ে দেখতে তার সিনে যাই রাগ করেন যাই করেন সব কথা আসল কথা আল্লাহ মানা নবী মানা নয় নবী মান এই 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 বেটা ওয়া বাজি কিও এই বুঝলাম না লোকটা কোন গ্রহ থেকে আইছে আল্লাহু আকবার যাক বুঝছি এক এক দাই হোক এক কত যায় যেতে গায়ের মধ্যে ফেক না লাগা যাক আল্লাহ ভরসা তাইলে কি এখন বলেন ইন্টারভিউ চলতেছে আল্লাহকে পাওয়ার জন্য শর্ত কয়টা কি কি ইমান সুবহানাল্লাহ জোরে কোন তাইলে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জান্নাত দিব জান্নাতের নিচ দিয়া নহর দিব নহরের বাতাস যখন গায়ে লাগবে ও গায়ে শীতল হয়ে যাবে এই নহরটা হাউজে কাউসারের সঙ্গে সম্পৃক্ত জোরে কোন সুবহানাল্লাহ তো এখন বলেন এই হাউজে কাউসারটা বানাইছে কেডা আরো বড় করে দেখেন আপনার কত খাবার অফার আপনার জন্য অপেক্ষা করছে হাউজে কাউসারটা বানাইছে কেডা মালিক বানাইছে কারে নবীকে মালিক বানাইছে কারে তাইলে দেখেন আল্লাহ বানাইছে আল্লাহ হলো স্রষ্টা নবীকে আল্লাহ এটা কি করছে দান করে দিছে তাইলে আমার নবীকে মানা কাকে মানা আল্লাহকে মানা এখন আল্লাহ বলছেন আমি তোমাদেরকে নদীর পানি দেব এরপরে শুধু তাই নয় বলছেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতি রিস্কা আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা রাখছি জোরে কোন সুবহানাল্লাহ ক এরপরে কি এরপরে হলো এই জান্নাতের মধ্যে আছে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা পুতো পবিত্র স্ত্রী আছে আল্লাহ দুরুলে যে বিয়া করছি এখন যদি বউ মরে যায় আবার আরেকটা বিয়া করুন কিন্তু আমরার দেশে একজন আগে মরে একজন পরে মরে বেহেস্তের ভিতরে যে তুমি দিবা 70 জন এরা কি আবার মরিটরি দেব গানি আল্লাহ বলছেন ওয়াহুম ফিহা আল্লাহ বলছেন না আমি আল্লাহর জান্নাতে যে 70 জন দিব একটা সেকেন্ডের জন্য তারা আলাদা হবে না সুবহানাল্লাহ এই নিয়ামত ইমানদার দিছে কেডা সেম কবরে গেলে আপনি পেয়ে যাবেন রেজাল্ট ওইটা কেন বলছি ওই ওই জায়গায় যদি ঢুকতে যান ওই জায়গায় ঢুকতে গেলে আপনার কবরের জায়গাটাকে ভালোই দিব সুবহানাল্লাহ কথা কেডা কবরটা হইলো আখিরাতের প্রথম মঞ্জিল এই কবর যার ভালো হাসর তার ভালো কবরে যে দরা হাসরে তার দরা কথা কোন ঠিক না বেটি পাঁচ ফুট নাই বিছা নাই গেইটে দরা খাইছেন মানে কি আপনি ধরা যাওয়ার সুযোগ দরা খাইলে যাবেন তো আপনি যদি আপনার ঈমানের আমল লয়া কবরে যাইতে পারেন আল্লাহ বলবেন এ ফেরেশতা আমার প্রেমিকে খালি মাটির ঘরে কেমনে আজীবন শুয়ে থাকবো জান্নাতে যা আমার প্রেমিকের জন্য সুন্দর করে একটা গালি চাবি ছাইয়া দে আরো বড় করে বলি না সুবহানাল্লাহ বলেন মা গো ও দুরুলের মা ফাল তুললা নাও বায়ো না রঙের দুরা বহুত গুড়াইছ আডোভানি ডুব দিও না ডাইরেক্ট কয়া দিয়া যায় জোয়ার বাটা মিললে কিন্তু নদী কথা কন ঠিক না বেঠে জোয়ার বাটা মিললে নদী বাপ শৈশবকাল কৈশোরকাল বাল্যকাল যৌবনকাল বার্ধক্যকাল যত কালই বলেন সব কাল মিললেই কিন্তু একটা জীবন এই জীবনটারে কাজে লাগান যেই কোনো মুহূর্তে আপনার কাছে মালাকুল মৌত আসতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি দলিল ছাড়া বলি না কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুই ছিলি মুর্দা তোরা আমি আল্লাহ জীবন দিয়েছি
জীবনটা যে দিছে ইচ্ছা করলে কুকুরের ভিতরে তো রূহটা দিতে পারত হিন্দুর ঘরে রূহ দিতে পারত খ্রিস্টানের ঘরে রূহ দিতে পারত বৌদ্ধের ঘরে আমরা রূহ দিতে পারত যে কোন ধর্মের মানুষের ভিতরেই তো আমাদের রূহটা দিতে পারত এর দ্বারা বোঝা গেল আল্লাহ আমাদেরকে কত মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত মায়া করে এমন একটা জাতের মধ্যে আমাদেরকে রূহটা দিয়েছেন যে এই জাতটা হলো পৃথিবীর সেরা জাত এমন একটা ধর্মিকের ঘরে আমাদেরকে ধর্ম দিয়েছেন যে এই ধর্মটা হলো আমার আল্লাহর কাছে সেরা ধর্ম কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছে তুই ছিলি মুর্দা আমি আল্লাহ তোরে জীবন দিছি এই জীবনটা কোথাও অন্য কোন ধর্মের লোকের ঘরের ভিতরে দেই নাই মুসলমানের ঘরে আমাদেরকে জীবন দিয়েছে আমরা গর্ব করি আমার আল্লাহ বলেন জীবন দেওয়ার পরে তুই এমপি হয়ে গেছিস মনে করেন আমি বলতেছি বুঝার জন্য জীবন পাওয়ার পরে মেম্বার নাম রাখো আরে আমার মেম্বারের নাম উজ্জ্বল মেম্বার সাহেব এখন আমার সামনে নতুন মেম্বার পছন্দ হইছে মাশাআল্লাহ খুব ভালো মেম্বার পছন্দ উজ্জ্বল মেম্বার আমার ভাই রাজীব ভাই হ্যাঁ এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি জীবন পাওয়ার পরে একজন অ্যাডভোকেট হয়ে গেল আর একজন মেম্বার হয়ে গেল আমি তাহিরি বক্তা হয়ে গেলাম আশিকি হুজুর বক্তা হয়ে গেলেন আর একজন চেয়ারম্যান হয়ে গেল বন্ধুরে আমার ও আমার দুরুলের বাবারা আপনি হয়ে গেলেন ঘরের সর্দার আপনি হয়ে গেলেন মসজিদের ইমাম সাহেব এটা জীবন পাওয়ার পরে আমার আল্লাহ আমাদেরকে দান করেছেন এরপরে এবার জীবন পাওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক জীবন পাওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক জীবন পাওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক কেউ একদম সম্পত্তির মালিক কেউ একখানি সম্পত্তির মালিক যার যতটুকু সম্পদ আছে এই সম্পদটারে সে লাখপতি মনে করে কেউ টিনের ঘরটাকে সে মনে করে আমার তার রাজপ্রসাদ কেউ দশতলা বিল্ডিং সে মনে করে আমার আরো বিশ তলার দরকার যার চেহারাটা কালো আয়নার সামনে দাঁড়ালে সে নিজেকে বড় বিশ্ব সুন্দর মনে করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাজি খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইনি সূরাতিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চেহারাটাকে আমি আল্লাহ যেমন করে নিজে পছন্দ করেছি ঠিক এমন ভাবে আমি আল্লাহ বানাইছি এই জন্য আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে জীবন দিলাম জীবন পাওয়ার পরে আমি অনেক কিছুর মালিক হয়ে গেলাম কিন্তু আমার মাঝে একটা গেটা পাইসে গেছে আমি মনে মনে ভাবতেছি আমার মতন আইনজীবী আর কে আছে আমি ভাবতেছি আমার মতো মেম্বার আর কে আছে আমি ভাবতেছি আমার মতো বক্তা আর কে আছে আমি ভাবতেছি আমার মতন পিসাবার কেন আছে এই যখন আমাদের ভাবনা আল্লাহ আর একটা শব্দ লাগায় সব ভাবনা স্তব্ধ করে দিছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুম্মা ইউমিতুকুম অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব যেই মাত্র মরণ দিব এই যে আমি রাস্তার কিনার দিয়া দিয়ে মাহফিলে আসলাম অনেকে মাইক দিয়া বললেন তাহিরি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম যেই মাত্র আমি এখানে মারা যাব আগামীকাল কেউ আমার তাহির হিসাব বলবে না ঘরের মধ্যে নিয়ে যাবেন অ্যাম্বুলেন্সটা রাজীব ভাই ফোন দিয়ে আনবো আইনে আমার অ্যাম্বুলেন্সের মধ্যে তুলে দিবে দেওয়ার সময় ধরার সময় কেউ বলবে না তাহির হিসাবের পায়া ধর তাহির হিসাবের মাথা ধর তাহির হিসাবের হাতে ধর এই কথা কেউ বলবে না বলবে লাশটারে ধর লাশের মাথায় ধর গাড়ির মধ্যে তুলবে কই লাশের গাড়িটা কই বাড়ির মধ্যে নেওয়ার পরে আমার লাশটা ঘরে ঢুকাইতো না কই লাশের লাশটিক সোয়াইবার লাগে একটা সাটি দে হায়রে পৃথিবীর মানুষ খেয়ে দিয়া বুঝাইতাম এই দুনিয়ার মানুষ কত স্বার্থপর আমারে বাইরে শোয়া দিব গোরের ভিতরে দুয়াইতো না বরই পাতার পানি বরই পাতা পারবে কয় লাশের পানি গরম কর লাশের খাটটা মসজিদ থেকে আন লাশের জন্য কাফনের কাপড় আন ওই মসজিদের মাইক দিয়া বলবে একটি সুখ সংবাদ মরহুমের লাশের জানাজা সেই দিন বলবে না তাহির হিসাবের জানাজা এই কথা সেই দিন কেউ বলবে না হে আমার মুরব্বি আব্বু
আমি কবর ওয়াজ করতেছি আমার বাড়ির পাশে আমার পিছনে গুরুস্থানটা আছে এই মুহূর্তে যদি আমি গুরুস্থানের বাসগুলা খুলতে পারতাম আর আমার যদি আল্লাহ তৌফিক দিত একটা মুর্দার যদি জিগাইতাম কবরে কেমন আছেন আল্লাহর কসম কুরআনটা দইরা বলি মুর্দার আমার কয়া দিত তাহিরি রে এই কবর বড় ডেঞ্জারাস জায়গা কবর বালা না সাপে আমার বের দিয়া কুবায় সাপে আমার বের দিয়া সুবুল দে আমার সকালবেলা দুপুরবেলা জাহান্নামের আগুন দে আমার বিচ্ছুগুলো আইসা শরীরটারে পেস মারে আমার কবরের ভিতরে মাটিগুলো আমার চাপা মারে আমার কবরের ভিতরে জাহান্নামের আগুনের তাপ এইভাবে আমার কোয়া দিত এই জন্যই তো আমার রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়ো ও মায়ের নবীজি কবরে আযাবটা গরু শুনবে ছাগল শুনবে মানুষ কেন শোনার ক্ষমতা দিল না আল্লাহর হাবিব ডাক দিয়া বলে গো এই কবরের আযাব মানুষ শুনে না একটা মাত্র কারণে কবরের মানুষ এমন জোরে চিৎকার মারে এই কান্নার আওয়াজ যদি মানুষের কানের মধ্যে লাগতো একটা মানুষ দূর হইলে বসে থাকতে পারত না ওই কবরের কান্নার আওয়াজে কানের পর্দা ফেটে রক্তকরণ হতে হতে মানুষগুলা মারা যাইত জানাজা এবং লাশ দাফন করার মানুষ পাওয়া যেত না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না সে যে নামে আজরাই একটা গজল গাই বাজা না আমার তো ওয়াজের সাথে মিলে কিছু সঙ্গীত গাইতে হয় আমার খোরাকের জন্য আপনারা কি কষ্ট পাবেন সে যে নামে আজরাইল সঠিক সময়ে দুরুল তোমার ঘরে হইব দাখিলে এ দুরুল আজরাইল আইছিনি কথা কেন দুরুল আজরাইল আইছিনি দুরুলটা সিনে গেছিনি রে বাজা যে এখনো মুহূর্তে আপনার দরব রেডি তাহেন যেন কালিমা পড়া মরতে পারেন জোরে কন্না আল্লাহু আকবার সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইলা শিলে কার কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না মরণেরই কথা মানুষ শরণ করোনা আজরাইলা শিলে কার কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না তোবা নামক গাছটি আছে যেই কথা কইতাম হুজুর তোবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত আল্লাহু আকবার কই না রে ওরে সেই পাতা জড়িয়া পড়লে সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না যুবক ভাইরা কণ্ঠ খুলে দাও মরণেরই কথা মানুষ স্মরণ করোনা আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না ও বন্ধুরে ও দুরুলের বন্ধুরা আল্লাহ বলছেন আমি তোরে জীবন দিছি জবাই জবান কইনা কেন মরণ দেওয়ার মালিককে আল্লাহ
আপনি কি মনে করতেছেন মইরা গেলে বুঝি সব শেষ না রে না মইরা গেলে সব শেষ না ঠিক কি না মইরা গেলে সব শেষ না গো আমার আল্লাহ বলেন পা আহিয়াকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কবর দেওয়ার পরে আবার তোমাদেরকে জীবন দিমু জীবন পাওয়ার পরে দেখবেন দুনিয়ার কথা বুইল্লা গেছেন দুনিয়ার কথা ভুলে গেছেন আর মনে থাকবে না ওই কবরের ভিতরে ফেরেশতাগুলার দুইটা ফেরেশতা ডুববে কবরে এমন ভাবে আওয়াজ যেন দিনে বিজলি মারছে যেন ভূমিকম্প শুরু হইয়া গেছে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হবে ফেরেশতার নুখের পরিধি এই নুখ দিয়া কোদালের মতন কোবায়া কোবায়া কবরে ডুববে এমন ভাবে কবরের ভিতরে আওয়াজ আর নীল বর্ণের দুইজন ফেরেশতা এই কবরের ভিতরে ঢুকবে যদি আপনি বেঈমান হন ওই লোককারে দেখলে আপনার অবস্থা ভয়াবহ হয়ে যাবে আর যদি ইমানদার হয়ে থাকেন তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাবেন একেবারে ইমানদারের কবরের মধ্যে আসবেন আয়েশা তারে সুন্দর করে এই কাফনের কাপড়টা এইভাবে চেহারার মধ্যে ঢুকবে আমি ইদানিং সাদা কাপড় বেশি পরি কারণ জান্নাতের জামা হবে সাদা কবর চিরস্থায়ী ড্রেসটা হলো সাদা এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ কিরে বলি এই কবরে দেখেন কিছুদিন আগেও একটা ছোট্ট ছেলে মারা গেছে তার মৃত্যুর বয়স হয় নাই এই জন্য যুবক যে কোনো মুহূর্তে মরে যাওয়া লাগবে এই কবরের ভিতরে দুইজন ফেরেশতা আতাহু মালাকানে আতাহু মালাকানে দুইজন ফেরেশতা আসবে আয়েশা তারে কাফনটা এইভাবে সরাইবে সরাইয়া তারে সালাম দিবে বন্ধু সালাম দিয়ে এমন আদবের সাথে কবরের মধ্যে বসাবে যদি ইমানদার করতে হয়ে থাকে ইমানদার ওই ফেরেশতার ভয় পাবে না বন্ধুর মতন ফেরেশতা এসে বসাবে এক নম্বর প্রশ্ন করবে মার রাব্বুকা দুই নম্বর প্রশ্ন করবে ওয়ামা দিনুকা তিন নম্বর প্রশ্ন করবে ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রজুল এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে ফেরেশতারা জান্নাত থেকে গালিসা নিয়ে ইমানদারের নিচে বিছাইয়া দে ইমানদারের নিচে বিছাইয়া দিবে ইমানদার বিছানার মধ্যে শুইয়া যাবে যেই মাত্র শুইয়া যাবে ওই মুহূর্তে ইমানদার ডান কাত হইয়া শুইবে এইভাবে যখন শুইয়া থাকব হঠাৎ পিরা দেখবে এত সুন্দর একটা নূরের আলো কবরের মধ্যে আলো দিতেছে ইমানদার ডাক দিয়া বলবে আলো তুমি কবরে কোথায় থেকে এসেছো এই আলো ডাক দিয়া বলবে ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা আমি দুনিয়ার কোন সূর্যের আলো নয় আমি দুনিয়ার কোন চন্দ্রের আলো নয় আমি দুনিয়ার অন্য কোন আলো নয় আমাকে আল্লাহ আলো বানাইয়া পাঠাইছে আমি কেডা জানি আপনারা জবান খুলে বলেন আল্লাহকে পাওয়ার শর্ত কয়টা জোরে কোন কাজে লাগবে এখন আরো জোরে কোন কয়টা 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 এই দেখেন এখন কাজে লাগতেছে ওই আলো ডাক দিয়া বলবে ও আলো ডাক দিয়া বলবে ও আলো তুমি কোথায় থেকে আমার কবরে আলো দিতেছো তখন কবরের ভিতরে ওই আলো ডাক দিয়া বলবে আমারে তুমি চিনো না আমি কইলাম তোমার দুনিয়ার নেক আমল আরো বড় করে বলেন সুবহানাল্লাহ এরপরে যুবক ভাইরা আমার ও যুবক অনুরোধ করে বলি এই তো হাদিসটা পেয়ে গেলাম রে যুবক ভাইরা আমার আমি একটু পরে বলবো ইন দিমিং টাইম দেখেন আলোটা জ্বলতেছে ভালো দেখা যায় আলোটা চলে গেলে অন্ধকার দেখা যায় এই কবরটা তার চাইতে আরো বেশি অন্ধকার হবে কথা বলেন ঠিক কি না এ যুবক ভাইরা আমার ওই কবরের ভিতরে এইভাবে ডান কাত আর মুড়ি এই আলো দেখলে অন্ধকার নাই একটা আনন্দ লাগতেছে পাইলাম জান্নাতের গালিচা আবার পাইলাম এত সুন্দর আলো
ডান কাত হওয়ার পরে আবার বাম কাত হলো বন্ধুরে আমায়ার ও যুবক ভাইরা ইমানদার যখন বাম কাত হয়ে যাবে দেখবে আর একটা নূরের আলো ইমানদার এমন করে আলো দিতেছে জিজ্ঞাসা করা হবে গো তুমি আবার কে আমার কবরের ভিতরে আলো দিতেছো ওই আলোর জবান খুলে যাবে ওই আলো ডাক দিয়ে বলবে আমার চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ আমি আশায় আশায় বাদলাম বাসা দুঃখের বেড়া দিয়া দিনে দিনে তাহিরির দিনগুলি যাইতাছে ফুরাইয়া আমি দুরুল আয়েশা সাজাইলাম রে বছর রাত্র দুইটার পরে একমাত্র নূর নবীর কারণে ঠিক না আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা রাইতে দিলে একমাত্র নূর নবীর প্রেমের কারণে কথা কোন ঠিক কিনা যেই মাত্র ডানে আলো পাবেন বামে আলো পাবেন এর মানে বোঝা গেল আল্লাহকে পাওয়ার কন্ডিশন একটা না দুইটা ইমান থাকলে কবর উত্তর দিয়া দিবা আমল থাকলে জান্নাতির গালিচা কবরে পাওয়া যাইবা কথা কোন ঠিক কিনা এরপর একটা হাদিস হলো ফা আম্মাল মুনা ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের যদি কবরবাসী কাফের হইয়া যায় অথবা মুনাফিক হইয়া যায় ফায়ু কালু লাহু এরপরে মুনাফিককে জিজ্ঞাসা করবে ফেরেশতারা মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল এই নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে ফায়াকুলু ওই মুনাফিক বলবে লা আদ্রি আমি জানি না কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস মানুষ যা বলতো আমিও তাই বলতাম এই মুনাফিকরা কিন্তু ভয়ঙ্কর কথা কন না ঠিক না বেটি তাহিরি আইবার আগে দোকানে কি কম কইছে কইছে না কইছে না আইতাছে না শুননাটা গান গাউনাটা এমনটা ক ইডি যে কই আছে হন আহারে আর কত করব 22 বছর বাস করে লেছি না না করলে অসুবিধা আছে কত দেশ বিদেশের মানুষ হন সিনে হেলে হেলে বন্ধে যত কথাই বলুক না কেন তাহিরি দলিলের বাইরে কোনো কথা কয় না দেখেন এক হাতে হাদিস রাখলাম আর এক হাতে কোরআন রাখলাম চিৎকার মাইরা কন্যা সব পর্যন্ত সব শুনব দুইটা জাতি শুনবে না গাইরা সকাল আইন একটা হলো মানুষ আর একটা হলো জিন কথা বলেন ঠিক না বেঠে এই মানুষ এবং জিন কেন শুনবে না তার কারণ আছে কারণ ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ মানুষ এবং জিন বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য এদের হিসাব হবে গরুর কোনো হিসাব নাই জব কইরা খায়াল আইছ গরুর হিসাব নাই তোমার হিসাব ঠিক আছে তুমি তো কুরবানি দিছো এক নম্বর সুদের টিয়ারে দিয়ে আসিনি আসিনি যাইন না সুতকুরের বাগে ডুহাইছে বিপদ লড়াইকে আনছে হারাম খুরুর লোকের শিয়ার হইবেন না আজকে থেকে মন থাকবো আজকে থেকে মনে থাকবে সুদের টিহা বেশি হইলে বেশি দামে কুরবানি দে কম হইলে ডাহাত থেকে বাইতে আয় না সুদের টিহা বাড়লে কাফর কিন্না দে জাকাতের কাফর দে না বাড়লে কিছুই দেন আসল দিকে দেয় না পাগলা চালাক আছে কথা কোন ঠিক না বেঠে সুদের টেহা দিয়া কুরবানি কইরা সাওয়াবের আশা করা ডাবল গোনা সুদের টেহা দিয়া আবার শুনবেন সুদের টাকা দিয়া দান কইরা জাকাতের কাফর দেওয়া ডাবল গুনা এক নম্বর সে যাক হারাম খাইছে এক গুনা দুই নম্বর হারাম দিয়ে আবার সাওয়াবের আশা করছে ডাবল গুনা কথা কন ঠিক না বেঠে তো এই জন্য সুদ খাইবেন না সুদ দিবেন হ্যাঁ আমরা খাইতাম না খাইতাম না দিতাম না তাইলে বোঝা গেল কবর ভিতরে শাস্তি আছে না নাই এই কবরের ভিতরে আসকৃতিকা যারা 1500 বছর আগে চলে গেছে এরা কি তা কবর হই না আসমান কথা কয় না 1500 বছর পরে 5000 বছর পরে তাইলে বোঝা গেল কবর এমন একটা জায়গা এখানে আপনি আজীবন পড়ে থাকবেন কেয়ামতের পূর্বে এই কবর থেকে আপনি উলঙ্গ অবস্থায় উঠবেন
এখন কইবেন হুজুর উলঙ্গ বস্তু উঠবো আমরা এলাকার তো মানিক কত ফানিত ফিরে মরে গেছে হ্যাঁ লাশ পাওয়া গেছে না এর মাছ তো মাছের রসে খাইলেছে হ্যাঁ কই থেকে উঠবো হ্যাঁ ও ফানিত থেকে উঠতে আইব কেউ আগুন দিয়ে ফুরালিছে না আগুন থেকে বাইরে আইব অনেকে কইবেন হুজুর কবর গেলে না তিনটা প্রশ্ন করবে হ্যাঁ তো পানির মধ্যে পড়ে মরছে মাছের রসে খাইলেছে হ্যাঁ তো কবর হইছে না তইলে হের কিতে তিনটা প্রশ্নের উত্তর হ্যাঁ কেমনে দিব ফেরেশতা কেমনে দেব পানির নিচে রসুল বলতেছেন না কবর না হইলো মাছের মধ্যে যদি তার নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে লেখা থাকে ওই পানির নিচেই হবে তার জব সোয়াল কথা কন ঠিক না বেঠে অর্থাৎ জব সোল থেকে কেউ বাঁচতে পারবে আগুনে পুইরা মইরা গেলে হিডেই হবে একবারে টুকরা টুকরা মিশে গেলে হিডেই হবে তার কবর পানির মধ্যে ডুববে মিশে গেলে হিডেই হবে তার কবর মাটির নিচে নিয়ে আদর করে দিলে হিডেই হবে তার কবর অর্থাৎ ওই জায়গা থেকে সে বের হবে কবর আজাবের অনুভূতি সে ফিল করবে এবং সে ওই জায়গা থেকে বের হয়ে আসবে মনে রাখবেন সবাই উলঙ্গ অবস্থায় একটা ময়দানে উঠবে যেই ময়দানের নাম হলো হাশরের ময়দান চিৎকার মেরে কি আল্লাহু আকবার কইতেন না আহা আমার রাসূল বলেন দেখো বেনামাজির জন্য কবর তিনটা শাস্তি জোরে বলেন কয়টা ভাই এক নম্বর শাস্তি রে কি কইতাম নি এক নম্বর শাস্তি হলো রাতে ঘুমানোর সময় শুনলে একটা আশ্চর্য লাগবে বেনামাজির জন্য তিনটা শাস্তি এক নম্বর শাস্তি হলো কবরের যে মাটি আছে এই মাটি দুই পাশের মাটি আপনাকে চাপা দিবে এক পাশের হাড্ডি আরেক পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে একবারে টিস্যুডার মতন টিস্যুরা যেমনে নরম হয়ে গেছে হাতের মুঠে আপনার বডিটা মাটির দুই চাপায় এইভাবে মিশে যাবে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমার তো সহ্য হয় না আমি আমাকে একবার মেরে ফেলো যেন আমার আর কষ্ট না হয় আল্লাহ বলেন হ্যাঁ সুম্মা ইয়ুহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন আমি তোরে জীবন দেওয়ার পরে মৃত্যু দিয়েছি মৃত্যু দেওয়ার পরে যে জীবনটা দিয়েছি এই জীবনের আর শেষ হবে বেনামাজির জন্য কবর তিনটা শাস্তি আমার যুবকরা এই মুহূর্তে যদি বলি মাগরিবের নামাজটা কে পড়ছো তোমাদের মধ্যে অনেকের হাত উঠবে না আমি তাহিরি জানি না কিন্তু আমার আল্লাহ জানে কি জানে না এশার নামাজ পড়ছো কিনা যুবক বলবে হুজুর এশার কি পড়বো ফজর পড়ি নাই জোহর পড়ি নাই আসর পড়ি নাই মাগরিব পড়ি নাই এই হেলায় হেলায় জীবনটারে আর ধ্বংস করে দিও না এই জন্য আমার নবী আবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের এই কবরের ভিতরে আল্লাহ বলছেন ইন্না বাতাস রাব্বিকাল আসাদিত নিশ্চয়ই আমি আল্লাহর ধরা অনেক শক্ত এই ইন্দিমিন টাইমে আমার নবী বলেন বেনামাজি হইয়া যদি কবরে যাও এই কবরের ভিতরে তিনটা শাস্তি হবে এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিটা এক প্রান্তে যাবে বাম পাশের মাটিটা আরেক প্রান্তে যাবে দুই পাশের মাটি আইসা তোমারে এমন ভাবে চাপা মারবে গো তোমার হাড্ডি গুলা গুড়া বানাইয়া ফালাইবে এই হলো এক নম্বর শাস্তি দুই নম্বর শাস্তি হলো বেনামাজির জন্য দুই নম্বর শাস্তি হলো এই কবরের ভিতরে আমার আল্লাহ জাহান্নামের আগুনের তাপ দিয়ে দেওয়া হবে এই তাপটা দুনিয়ার আগুন যতটুকু গরম ওই কবরের মাটি আগুনের তাপটা তার চাইতে আরো কঠিন গুণ বেশি গরম হয়ে যাবে তিন নাম্বার হলো এই কবরের ভিতরে সর্প ঢুকাই দেওয়া হবে যেই সর্প তোমার এমন ভাবে সুবল মারবে সত্যি গজ মাটির নিচে তোমার নাভিটা সিরা ঢুকাইয়া দিবে এইভাবে তুমি বেনামাজি হইয়া গেলে কবরে শাস্তি পাইবা আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন আল্লাহ সব মাফ করবে তিনটা গুণা কোনোদিন মাফ করবে না আল্লাহু আকবার কর না আল্লাহ সব মাফ করবে তিনটা গুণা কোনোদিন মাফ করবে না এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শরীক করলে আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না দুই নম্বর হলো মা বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহ কোনোদিন তোমারে ক্ষমা করবে না তিন নম্বর হলো বান্দার হক যদি তুমি নষ্ট করো বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না বন্ধুরে আমার ও যুবকের দল এই জন্য আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না এই মা বাবার মনে যারা কষ্ট দেয় দুনিয়ার ভিতরে তারা শাস্তি পাবে মরার পরেও তারা শাস্তি পাবে এই জন্য আমি তোমার পায়ে দুইরে বলে দিয়ে যাই আমি বলছি কোরআন তেলাওয়াতের কথা আমি বলছি আল্লাহর ইবাদতের কথা আমি বলছি নামাজের কথা আমি বলছি নবীকে মহব্বতের কথা আমি বলছি জান্নাতের কথা আমি বলছি জাহান্নামের ভয়াবহতার কথা
কথা আমি বলছি সুদখোরের কথা আমি বলছি ঘুষখোরের কথা আমি বলছি মুনাফিকের কথা কিন্তু লাস্টে বলতেছি এটা হলো মা বাবার কথা তুমি মা বাপরে কষ্ট দিয়া তাহিরের সামনে আইসা ওয়া শূন্য কেন মক্কা মদিনায় গেল তোমার লাভ হবে না মা বাবার মনে কষ্ট দেওয়ার গুনাহ আমার নবী বলে আমার আল্লাহ কোনোদিন maaf করবে না ঠিক কি না এই জন্য যুবক ভাইরা আমার পায়ের মধ্যে হাত দিয়া বলি ওই কঠিন হাসরের ময়দান যদি গায়েব হবে যেই দিন মানুষের নিচে থাকবে তামা আর মাতার উপরে থাকবে সূর্য সকল মানুষের মুখের মধ্যে নাফসি নাফসি বলে কাঁদবে নাফসি নাফসি বলে কাঁদবে সেদিন কেউ কাউকে আপন হবে না সেই দিন মানুষের মাথার মগজগুলো বাতের মারের মতো সিটটা সিটটা পড়বে সন্তানের সামনে দিয়ে মা যাবে চিনবে না মায়ের সামনে দিয়ে সন্তান যাবে পরিচয় দিবে না সেই কঠিন মুসিবতে যার যার ঘামের মধ্যে নিজেরা সাঁতার কাটবে সবার মুখের মধ্যে একটা স্লোগান থাকবে নাফসি নাফসি বলে কাঁদবে এই জন্য আমি শুরুতে বলছিলাম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটির ঘর থেকে তোমাকে উলঙ্গ অবস্থায় একটা ময়দান হবে ওই ময়দানের নাম হলো হাশরের ময়দান আমার নবী বলেন এই ময়দানে একমাত্র আমি নবী উঠব কাপড় পইরা শুধুমাত্র দুনিয়ার কাপড় নয় জান্নাতের কাপড় পইরা আমি নবী ওই হাশরের ময়দানে উঠব ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবী বলে সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে আয়েশা সিদ্দিকা আই আল্লাহ আকবার সুরে হবে আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি একজনের সামনে যদি আরেকজন উলঙ্গ অবস্থায় উঠে একজনকে আরেকজন দেখলে এটা কেমন লজ্জার ময়দান হয়ে যায় আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় শায়রি ও কপাল বরাবর উপরে তাকায়া থাকবে নাই কোনো বন্ধুগণ নাই দরদি নাই কঠিন দিন হে আমার নবী জীবনে নাই কোনো বন্ধুগণ নাই তোর নাই কঠিন দিনে আমার নবী জীবনে রুজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য যাবি দাতা হায় হায় হাহাকারে পইরা যাবে ধনি পিপাসায় ফাটিবে সাথী মগজ গলে পানি কান্দিতে তাকিবে সেদিন আতমের আউলাদ কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ সবাই বলবেন আমি গান গাওয়া শুরু করছি আরে ওই কঠিন মুসিবতের সময় আদম নবী নবী হইয়া বলবে নাফসি ইব্রাহিম নবী নবী হইয়া বলবে নাফসি সকল নবীরা ওই হাশরের ময়দানে নাফসি নাফসি বইলা কাঁদবে রে ওই কঠিন মুসিবতে গো আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন কেমন উম্মতের দেওয়ানা ওই কঠিন মুসিবতে আমার নবী আল্লাহরে ডাক দিয়া বলবে হে আল্লাহ গো এরা কে গো যাদের বডির মধ্যে জাহান্নামের আগুনের শিকল দিয়া বান্দা কষ্ট দিতেছে আমার আল্লাহ ডাক দিয়া বলবে বন্ধু এরা সিরিনি কে ডায় এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে এই জন্য আমি নিজের হাতে একটা গজল লিখছিলাম তুমি জীবন তুমি মর পুন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি তুমি নিদানের
تورانے والا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله تومي مودر آشار آلو তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদে হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নাম এগে তেরে কেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব يا رسول الله زر زر كي الله أكبر بولا جابنا ওই কঠিন মুসিবতের সব নবী নাফসি নাফসি বলে কাঁদবে আমার নবী বলবেন আল্লাহ এরা কারা গো যাদের বডির মধ্যে জাহান্নামের শিকল দিয়া পেস লাগায়া রাখছে আল্লাহ ডাক দিয়া বলবে বন্ধু ইউ ও বন্ধু গো আমার এরা কারা জানেন নি এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে বাবার মনে কষ্ট দিয়েছে এদেরকে আমি আল্লাহ শাস্ত্রের স্বরূপ আপনার সামনে উন্মোচন করলাম এই আমার যুবক ভাইরা মা বাবার মনে কষ্ট দিয়া রাত্রি প্রায় আড়াইটা বাজতেছে আমার সামনে বৈশা বৈশা আপনি ওয়াজ শুনবেন আপনার মতো শ্রোতা তাহিরির দরকার নাই মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া বাবা বাবা করবেন গরু লইয়া যাইবেন আপনার মতো মুরিদ আমার দরকার নাই এ যুবক আপনি দুনিয়াতে মা বাবারে কষ্ট দিলে মরার আগে আপনি এমন শাস্তি পাবেন দুঃখে কে আপনি মরবেন কবরে গেলেও শাস্তি পাবেন হাশরের ময়দানে গেলেও আপনি শাস্তি পাবেন আমার নবী এই জন্যই তো বলছে সব maaf করলো তিন ধরনের গুনাহ আল্লাহ maaf করবে না একটা হলো আল্লাহর সঙ্গে শরীক করা দুই নম্বর হলো মা বাবার অবাধ্য সন্তান এই জন্য আমি মাঝে মাঝে একটা গজল ওই দিন লিখছিলাম কইতাম নিরে বাবা নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো মা তোর আপন কইর যতন মা তোর আপন কইর যতন মা অমূল্য ধন এই জগতে কেউ হবে না মাগিরি আজকের মাহফিল একটা অন্যরকম চিত্র দেখতেছি কইতাম নিভাজান একটা চিত্র দেখতেছি আমার ডানে ছায়া দেখেন আমার বামে ছায়া দেখেন মাঝখানে ছায়া দেখেন আমার বাপের মতন মুরব্বিগুলো বয়ে রয়েছে একদম তাকায় তাকায় দেখেন ডানে বামে মুরব্বি এই বাপটা যে কত কষ্ট করে সন্তানের জন্য মার ওয়াজ তো আমরা সবসময় করি বাপের কথাগুলো আমরা কই না এই বাপটা সারা জীবন এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট করলো সে কোনোদিন কয় না পুত্রে আমি কষ্ট করে বাজারটা করে আনছি পুত্রে আমি কষ্ট করে বস্তা আনছি পুত্রে কষ্ট করে দানের মুনাটা আনছি পুত্রে কষ্ট করে আমি গরুর গাছটা গাইটা আনছি এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট গোপন রাখে এই মানুষটার নাম হলো বাবা আজকে আমি ঈদের দিন আমি ঈদগায় নামাজ পড়িয়েছি কিন্তু আমি আমি
আমার বাপ হারা ব্যথাটা আমি এখনো ভুলতে পারি না এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট করলো আপনাকে বলবে না আমি কষ্ট করেছি আমি খাওয়া দাওয়া করার পরে মিডল বয়সের একটা ছেলে আয়েশা কো হুজুর আপনি বাবার গজলটা গায়েন আমি বুঝতে পারছি রাসূল না রে একটা ছেলে আমার নাম নাকি আমার ঘরের ভিতরে আমাকে বলতেছে হুজুর বাবার গজলটা গায়েন আমি মনে মনে শোনার পরে এত আনন্দিত হইছি মনে হয় ছেলেটা তার বাপেরে ভালোবাসে আর না হয় ছেলেটা গজলটা শুননা তার বাপরে ভালোবাসা শুরু করছে আমি এই গজলটা গাওয়ার জন্য ভাইরে এই পৃথিবীতে বাপটা নিঃস্বার্থে তোর জন্য দোয়া করবে মাটা তোর জন্য দোয়া করবে আর পৃথিবীর সব স্বার্থপর আমি কাগজে কলমে লিখে দিব যারা বাবা হারাইছেন তারা বুঝবেন বাবা কেমন ওয়াস্তু দিবেন দুইটা আড়াইটার পরে এই মুহূর্তে মানুষের মনোযোগ মনোযোগ রাখা বড় কঠিন যদি 8টা 10টাই হতো আমি আস্তে আস্তে ওয়াজগুলো বুঝাই দিতে পারতাম এখন আমি দরুর উপরে আসি শুধুমাত্র আপনাদের মনটাকে অ্যাট্রাকশন করার জন্য আমি কি সেই গজলটা বলবো ইনশাআল্লাহ তাহলে বাবার গজলটা কি শুনবেন ইনশাআল্লাহ বাবা গো বাবা Baba go, Baba. Allah apnara hayat daraj koruk. Ei murubbi gulo sansharer onek sundorjo. Baba go, Baba. Baba go, Baba. বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসা আশি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বার বাবা গো বাবা গো বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো ওই বাবা যার দুরুলির গুরুস্থানে শুয়ে রয়েছে আল্লাহ 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 এই মা যার এই দুরুলির গুরুস্থানে শুয়ে রয়েছে আমি গুনাহগার রাত আড়াইটার সময় হাজার হাজার মানুষ লয়ে কোয়া যায় গো আল্লাহ জবানটা গুলে গো আল্লাহ আল্লাহ
বলে না বলে না বন্ধু নাই বন্ধু এত মায়া করতেন জি আমরার সজারে এত মায়া আজ বুঝি শুয়া রইছে কবরে আজ বুঝি রে ও আল্লাহ যুবক ও যুবক তোরে আমি বলি মা বাবার মনে কষ্ট দিলে মনে করবি হাসরের ময়দানে আর সাজেবে ছায়া পাবি না মনে রাখবি খাইতে খাইতে পেট ভরবি দুনিয়ায় কিন্তু মনে শান্তি পাবি না দুনিয়াতে ফাঁকি দিয়া মারে বাঙ্গা করে ফালাইয়া ঢাকার ফ্ল্যাট থাকা সম্ভব কিন্তু হাসরের ময়দানে মারে কষ্ট দিয়া আমার আল্লাহকে রাজি করা সম্ভব নয় এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি গো পায়ের মধ্যে হাত দিয়া বলি একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে মার তুলনা কেবলমাত্র মা বাবার তুলনা কেবলমাত্র বাবা ও যুবক চোখের পানি সাক্ষী দেয় আমরা মার ভালোবাসি আমরা বাবাকে ভালোবাসি এই জন্য আমার নবী আপনার নবী বলেন হৃদয় রব্বি ফিরিদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এই জন্যই তো আমার নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এই যে কিছুদিন আগে হাজিরা মদিনায় গেছে কথা কোন ঠিক না বেঠে হাজিরা মদিনায় গেছে যায়া হজ করছে হজ করার পরে কত টাকা লাগছে অনেক টাকা লাগছে এই টাকা দিয়ে তারা হজ করেছে কিন্তু আমার মা দক্ষিণী কেমন আমার নবী আপনার নবী বলেন মায়ের চেহারার দিকে যদি একবার নেক নজরে তাকায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই চার আমল নামার মতে কবুল হজের সওয়াব দিয়া দিবে জুরে কোন সুবহানাল্লাহ মার মতে সাফা নাই মায়ের মতে মারওয়া নাই মায়ের মতে মিনা নাই মায়ের মতে মুজদালিফা নাই মায়ের মতে আরাফা নাই মায়ের মতে কাবা নাই মায়ের মতে মদিনা নাই এরপরে কয় কবুল হজের সওয়াব হয়ে যায় একটা মাত্র কারণে যে এই সন্তান মায়ের পেট থেকে বাইরে কাবা যায় ওই সন্তানটা কাবাই যাওয়ার আগে মায়ের পেটটারে আমার আল্লাহ বারান্দা বাড়াইয়া দিছে কথা কন ঠিক কিনা ও জানে বলে হাজি জব যাব তুমদিনা দরবারে মোস্তফা মে মেরা সালাম কেহনা দরবারে মোস্তফা মে মেরা সালাম কেহনা ও জানে বলেন হাজি জব যাব তুমদিনা জব যাব তুমদিনা দরবারে মোস্তফা মে মেরা সালাম কেহনা দরবারে মোস্তফা মে মেরা সালাম কেহনা মৌত হায়াত মেরি দুনো তেরে লিয়ে হ্যায় দুনো তেরে লিয়ে হ্যায় জব মেরি
موت آئے جب میرے موت آئے تو سامنے مدینہ دربار مصطفیٰ میں میرا سلام کہنا دربار مصطفیٰ میرا سلام کہنا وہ جانے والے حاجی جب جاؤ تم مدینہ جب جاؤ تم مدینہ دربار مصطفیٰ میرا سلام کہنا عجبک আমি তোমাকে বুঝাইছি মৌত মৌত হায়াত মেরে আমার যখন আমার হায়াত এবং আমার মত দুনু তেরে লিয়ে হে ও নবী আমার মত আপনার কদমে কুরবান আমার জীবন আমার আপনার কদমে কুরবান জব মেরে মৌত আয়ে যখন আমার কাছে মৌত আসবে মালাকুল মৌত আসরিল আসবে তু সামনে মদিনা চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এই জন্য যুবক আমার জীবন নবীর জন্য আমার মরণ নবীর জন্য আমার হায়াত আমার মত কুল ইন্না সরাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ আমার কুরবানি আমার সালাত সব আল্লাহর জন্য আল্লাহ বলে তুই যদি নবীর হয়ে যাস আমি তোর হয়ে যাব সুবহানাল্লাহ রাসূল বলেন মা বাবাকে অবাধ্যকারী কখনো জান্নাতে যাবে না আজকে সিদ্ধান্ত আপনি নেবেন দুরুল থেকে আজকে সিদ্ধান্ত নেবেন আমরা কোনোদিন মা বাপরে কাঁদাবো না যদি আজকে কি বার সকাল হলি তো বৃহস্পতিবার চলছে তো বৃহস্পতিবার যখন শুক্রবার আসবে ওয়াদা হন যে আমার মা বাপ চলে গেছে শুক্রবারে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলে মায়ের জন্য দোয়া করব ইনশাআল্লাহ যুবক জোরে বলে ইনশাআল্লাহ মসজিদে মসজিদে দোয়া চাইবো যাদের মা বাবা বেঁচে আছে আজকে গিয়ে মার কবর পায়ে ধরে মাপ চেয়ে নেবে মা অনেক কাঁদিয়েছি আর কাঁদাবো না তোমাকে কাঁদালে নাকি কাঁদতে হয় তোমাকে কষ্ট দিলে নাকি কষ্ট পেতে হয় তোমাকে কষ্ট দিলে নাকি আল্লাহ রাসূল নারাজ হয় ও মা তোমাকে রাজি করে আল্লাহকে পেতে চায় পৃথিবীর সব মা হাজার কষ্ট ভুলে যায় মুখের একটা মায়ের ডাক শুনে কথা বলেন ঠিক না বেঠিক একশো টাকা দিয়ে মনে করতেছেন মার ঋণ শোধ করে ফেলাইছেন না এক কেজি আপেলেন না বাপের কিন্না দিয়ে মনে করছেন যে ঋণ শোধ করে ফেলাইছেন না বাপের কোমর বেদনা করে না পা ট্যাবলেট দিয়ে কইছেন যে কত টাকার ওষুধ কিন্না দিছি মনে করছেন দায়িত্ব শেষ করেছে মানুষে যায় এখন আমি রোগদের রুগিলে চিকিৎসা করে এই করে হে করায় আরে বেটা শৈশবে এমন ফুলার তো গলার টিপতে মারেললে ভালো আছেন রে বেটা এই শৈশবের যে মার কষ্ট বাবার কষ্ট কিশোর বয়সের কষ্ট শিক্ষা জীবনের কষ্ট পরিপূর্ণ বয়স করতে কত কষ্ট হয় আফসোস লাগে আফসোস লাগে কষ্ট লাগে কষ্ট লাগে কেন কষ্ট লাগে এটা বলে দিয়ে যায় এই যে একটা পেট এই পেটের ভিতরে এই পেটের ভিতরে ছোট্ট একটা পেট এই পেটের ভিতরে তোমার জায়গা হয়েছে আমার জায়গা হয়েছে তোমার আমার মায়ের পেটে তোমার আমার জায়গা হয়েছে আমি গুল হইয়া মার পেটটার মধ্যে পয়রা রইছি মা আমারে ডান কাত হইছে বাম কাত হইছে সাবধানে হইছে উসানাছে নামছে সাবধানে নামছে রাতে ঘুমাইছে সাবধানে নামছে পেটে লাথি মারছি হাসি মুখে কাটাইছে চোখের পানি ভালায় কান্দে নাই লাথির কথা স্বামীর কাছেও বলে নাই এইভাবে দশ মাস দশ দিন কাটাই দিছে কষ্ট লাগে যুবক কষ্ট লাগে যুবক এই ছোট্ট একটা পেটের ভিতরে এই শয়তান এই কসম আমি বাস্তব দিকে বলছি হাজার মায়ের চোখের পানি আমি দেখি আমাকে বিচার দেয় হুজুর আমার ছেলেটা নেশা করে এই এই কুলাঙ্গার সন্তান একটা পেটের ভিতরে পাঁচটা ছেলের মা পাঁচবার জায়গা দিছে সবচেয়ে বড় কথা হলো পাঁচটা ছেলের পাঁচটা বিল্ডিং এর ভিতরে একটা রুমের ভিতরে মার জায়গা আমি দিতে পারলাম না সাজাইবি তাইর কাছে মুরিদ হবি বড় আলাপ করবি লেকচার দিবি মারে দুইশো টাকা দিয়া তুমি সব ঋণ শুনতে পারছ আফসোস লাগে একটা মা একটা বাবা
পাঁচটা সন্তানের ভার নিতে পারলো, মা বাবা বুড়ো হয়ে গেলে পাঁচটা সন্তান পাঁচটা ছেলের পাঁচটা বউ, আজকে মোট 10 জন মিল্লা একটা বুড়া বেডা আর একটা বুড়া বিবি দায় ভার নিতে পারে না, খবর নিতে পারে না, তোর মতন কুলাঙ্গার সন্তান বিশ্বের বুকে আর না। পরিষ্কার কথা, আজকে থেকে ওয়াদা করতে হবে মাহফিল আমি প্রতি বছর রাখতে পারি না, কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, রাতের দুইটা মানে কি তাহাজ্জুদের টাইম, এই টাইমে চোখের পানি কবুল হবে, এই টাইমে আমার বুক ফাটা কান্না কবুল হবে। আমি কি বুঝাইতে চাইতেছি আপনারা আমার চেহারা দেখে বুঝতে পারতেছেন, আমি তাহিরির চাইতে সুরকার অভাব নাই, আমি তাহিরির চাইতে চেহারার মানুষ অভাব নাই, আমি তাহিরির চাইতে স্ট্রাকচার ফিগারের মানুষ অভাব নাই, কিন্তু আমি টাকার জোরে চলি না, আমি সুরের জোরে চলি না, আমি আমার মা বাবার দোয়া নিয়ে চলি। আপনাকে আমার কথা মানতেই হবে, আজকে থেকে যুবক পোলাপান ওয়াদা করো আর মাকে কখনো চোখের পানি ফেলে কাঁদাবো না। গতকাল এক বাবা আমাকে বিচার দিল, হুজুর বিশ্বাস করেন আমার সন্তানটা, আমি গাড়ি চালাই আমি বাড়িতে যেতে পারি না, আমার সন্তান সে বড়, সে বাজারে যাওয়ার কথা সে বাজারে যায় না, বাজারে দিলেও সে অর্ধেক টাকা এদিক সেদিক করে ফেলে আর বাজারে যায় না, শেষ পর্যন্ত আমার ছেলে না যাওয়ার কারণে আমার পরিবার বাধ্য হয়ে বাজারে গিয়ে বাজার করে, কিন্তু আমার ছেলেকে যখন আমি বললাম তোর মার সেবা করবি, এই ছেলে মানে তো নাই বরং মায়ের গায়ে আঘাত করেছে।